আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রযোজিত বাংলা সিনেমা কাছের মানুষ। দেবের সঙ্গে এই সিনেমাতে জুটি বেঁধেছেন বুমবাদা খ্যাতনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান, যেখানে নাচে গানে মেতে ওঠেন এই সিনেমার দুই নায়ক এবং সিনেমার কলাকুশলীরা। টনিকের পর এবার পর্দায় হাজির হচ্ছেন দেব, তবে এবার তিনি একা নন, তার সাথে আছে বুমবাদা। এর আগে জুলফিকার এবং ককপিট সিনেমাতে একসঙ্গে পর্দায় হাজির হতে দেখা গেছে দেব ও প্রসেনজিৎকে। একটা নতুন দেবকে আমি পেয়েছি, মানে আমার যেটা ভালো লাগছে যে ওর এর সিনেমা করা, আর একটা হচ্ছে একটা বিলিভ করা, বিশ্বাস করা পার্টিকুলার ধরনের সিনেমাতে। এটা আমার এত বছর কাজে আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি এইবারে দেখলাম ওকে, হি হ্যাজ স্টার্টেড বিলিভিং এ ডিফারেন্ট কাইন্ড অফ পারসন। আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তারা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাদের সিনেমার ট্রেলার, আর ট্রেলারে নজর কাড়লেন বুমবাদা। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ভূয়সী প্রশংসা করেছেন প্রসেনজিতের। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ছোট এজেন্ট। যেহেতু পূজার আবহে মুক্তি পাচ্ছে সিনেমা কাছের মানুষ, তাই তো ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাজলো ঢাকও। ঢাকের তালে নেচেছেন দেব, প্রসেনজিৎ, ঈশা, সুস্মিতা সহ সিনেমার পুরো টিম। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। ট্রু হিউম্যান স্টোরি নিয়ে প্রথমবার ছবি করছি আর কি, এরকম একটা গল্প যেটা আজকের সমাজের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বার্তা। ইটস নট দ্যাট কে আমরা টনিকের মতন ছবি বা সাঁজবাতির মতন ছবি যেখানে বলতে চাই কি সিনিয়র সিটিজেনকে কীভাবে সম্মান করবে, সেটা নয়। শুধু আমার মনে হয় কি আজকের জেনারেশন যেভাবে ডিপ্রেশনের শিকার হচ্ছে, যেভাবে সুসাইডের জন্য এগিয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে জীবনটাকে এনজয় করা। সিনেমায় উঠে আসবে কলকাতা শহর, ট্রেন লাইন, ট্রাম, রকে আড্ডা, ভিড় বাস, গঙ্গার ঘাট সহ আরও নানা রকম জায়গায় হয়েছে সিনেমার শুটিং। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু, সিনেমার কাহিনীও তারই লেখা। এই ছবিটা নিয়ে অনেকদিন ধরে স্ট্রাগল করেছি, মানে অনেক প্রডিউসার আমাকে বার করে দিয়েছে, মানে অন্য গল্প হাতে ধরিয়ে দিয়েছে, ডিভিডি হাতে ধরিয়ে দিয়েছে, হোয়াট এভার ইট ইজ। বাট হ্যাঁ, মানে আই এম রিয়েলি হেল্প, মানে গ্রেটফুল কে দেবদা এই গল্পটা চুজ করে, এবং দেবদা প্রথম দিন থেকে কনফিডেন্স ছিল। আর দেবদা আমাকে বলেছিল তুই বুমবাদাকে একবার শোনা, অ্যান্ড বুমবাদা অর্ধেকটা শুনে বলেছিল আমি এই ছবিটা করবো। তো আই এম রিয়েলি ব্লেসড কে এরকম দুজন মানুষ আমার মানে এই সিনেমাটার সাথে এইভাবে যুক্ত হয়েছে। গল্পটা একটা খুব ছোট্ট একটা টাইম পিরিয়ডের গল্প, এবং সেখানে আর কি কিছু টাকার লড়াই বা মানুষকে নতুনভাবে বাঁচার লড়াই ছিল, এবং সেই জন্যই আমাদের ওইরকম একটা প্ল্যান ছিল যে হয়তো অনেক ঘন্টা ধরে শুটিং হয়েছে, বাট হ্যাঁ মানে আমরা খুব কম দিনে শুটিংটা শেষ করতে পেরেছি। পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমার প্রযোজক স্বয়ং দেব। গত বছর পূজাতে তার গোলন্দাজ মুক্তি পায়, সেই সিনেমাতে তার বিপরীতে ছিলেন ঈশা। আবারও এই পূজাতে একই সঙ্গে তাদের নতুন রসায়ন দেখতে পারবেন দর্শক। প্রথম বলি গোলন্দাজে করেছিলাম, কিন্তু স্ক্রিন টাইমিং কম ছিল, আমাদের শুট কম ছিল, আর তখন একটা চাপ ছিল যে আমার সিনিয়র দেব দ্য সুপারস্টার, তার সঙ্গে কাজ করছি। এবারে অবভিয়াসলি সেই ওই কিন্তুটা কেটেছে, আগে থেকে কোঅ্যাক্টরের সঙ্গে সম্পর্কটা বেটার হয়েছে, সো আমাদের কমিউনিকেশনটা ভালো আর রেসিপ্রোকেশনটা বেটার হয়েছে অবভিয়াসলি। আর কোঅ্যাক্টরের সঙ্গে যদি রেসিপ্রোকেশন ভালো না হয় তাহলে কাজ কী করে ভালো হবে? সো সব মিলিয়ে এবারে ডাবল ধামাকা। সিনেমার পরতে পরতে আছে জীবন মরণের টানাপোড়েন, বর্তমান সময়ে মুখ আর মুখোশের ভিড়ে আদৌ কি চেনা যায় আমাদের কাছের মানুষকে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী 30 সেপ্টেম্বর। সুমাইরা 3, শোবিজ টুনাইট।